দেখুন মাঝপথে দাঁড়িয়ে আছি আমরা, রোপওয়ে কিন্তু চলছে না। আপনারা এখানে এসে টিকিট কাটতে পারেন। উত্তর ভারতের সবচেয়ে বিখ্যাত শক্তিপীঠ মন্দিরগুলির মধ্যে হরিদ্বারের এই মনসা দেবী মন্দির হল একটি। শিবালিক পাহাড়ে বিলোয়া পর্বতের উপর অবস্থিত এই মায়াদেবী শক্তিপীঠ 52টি শক্তিপীঠের মধ্যে একটি। 19 শতকের গোড়ার দিকে মহারাজা গোপাল সিং নির্মাণ করেছিলেন এই মনসা দেবী মন্দির। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন রয়েছি হরিদ্বারের মনসা দেবী উড়ান খাটোলাতে, যেখান থেকে আপনারা মনসা দেবীর মন্দিরে যাওয়ার টিকিটটি কাটতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে, এবং সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা হরিদ্বারে এসে মনসা মন্দির যাওয়ার জন্য আর যে চণ্ডী মন্দির আছে সেখানে যাওয়ার জন্য আপনারা কিভাবে যাবেন। সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি মনসা মন্দির হেঁটে উঠতে চান, এই রাস্তা ধরে আপনাদের কিন্তু হেঁটে উঠতে হবে উপরে। এই যে উপরে উঠে যাচ্ছে, আর এটা আমি যাওয়ার পথে দেখিয়ে দিই, এই জায়গা দিয়েই কিন্তু আপনাদের রোপওয়ে যাওয়ার জন্য টিকিট কেটে এর ভেতরে ঢুকতে হবে। হরিদ্বারে এসে মনসা পাহাড় যাওয়ার জন্য আপনাদের আসতে হবে মা মনসা দেবী উড়ান খাটোলাতে। ওখানে এসে আপনারা একটি প্যাকেজ ট্যুর করে নিতে পারেন। সামনে এরকম দুটি টিকিট কাউন্টার দেখতে পারবেন। 2 নম্বর টিকিট কাউন্টার থেকে মনসা পাহাড় ও চণ্ডী পাহাড় যাওয়ার একটি প্যাকেজ ট্যুর করে নিতে পারেন, যার মূল্য পড়বে 414 টাকা। আপনাদের বলেছিলাম 414 টাকার যে কম্বাইন টিকিটটা, এই যে রয়েছে 414 টাকার কম্বাইন টিকিটটা, এখান থেকেই পাবেন। সিঙ্গেল আপনারা যদি মনে করেন যে আপনারা শুধু মনসা দেবী মন্দির বা চণ্ডী দেবী মন্দিরে যাবেন, তো এখানে সব রেটগুলো লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। রোপওয়ে স্টেশনে যাওয়ার আগে আপনাদের ব্যাগটি এইভাবে চেকিং করেই তারপরই ভিতরে প্রবেশ করতে দেবে। বন্ধুরা, এখন আমরা রয়েছি মনসা মন্দির যাওয়ার রোপওয়ের সামনে, সামনে লাইন রয়েছে, দাঁড়িয়ে আছি। প্যাকেজ ট্যুরে আপনারা মনসা মন্দির, চণ্ডী মন্দির এই দুটোকেই করতে পারবেন। তাতে কত খরচা পড়বে এবং আপনাদের কিভাবে টিকিট কাটতে হবে, সম্পূর্ণ ভিডিওটির মধ্যে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। মনসা মন্দিরে হেঁটে পৌঁছানোর জন্য আপনাদেরকে মোট 786টি ধাপ পেরিয়ে উঠতে হবে। এই মন্দিরে যাওয়ার রোপওয়ে প্রায় 540 মিটার দূরত্ব জুড়ে রয়েছে। মন্দিরটির প্রবেশদ্বার থেকে 1770 ফুট উচ্চতায় অবস্থিত। বন্ধুরা, এখন রোপওয়ে করে যাচ্ছি মনসা দেবী মন্দিরে, দারুণ লাগছে। এবং হরিদ্বারে কিন্তু সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, এবং সেই ঠান্ডার জন্য খুবই ওয়েদারটা ভালো লাগছে। মনসা দেবী মন্দির স্বাভাবিক দিনে সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে, শুধুমাত্র দুপুর 12টা থেকে দুপুর 2টো অবধি মন্দিরটি বন্ধ থাকে। এটা বিশ্বাস করা হয় যে এই সময় মনসা দেবীকে সজ্জিত করা হয়। বন্ধুরা, আমরা এখন নেমে গেছি রোপওয়ে থেকে মনসা মন্দিরে, চলুন তাহলে যাওয়া যাক। রোপওয়ে আপনাকে এখানে নামাবে, রোপওয়ে থেকে নেমে ঠিক সামনেই এই রাস্তা ধরে আপনাদের দেখবেন এখানে রেলিং লাগানো রয়েছে, এই রাস্তা ধরেই আপনাদেরকে যেতে হবে সামনে, চলুন যাওয়া যাক। বন্ধুরা, এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, অনেকগুলো সিঁড়ি টপকে নিচে নামতে হবে। তো এখানে এসে আপনারা এরকম ডালা বিক্রি হচ্ছে দেখতে পারবেন মন্দিরে, মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য সামনেই অনেক ডালা বিক্রি হচ্ছে। অনেকগুলো স্টল রয়েছে অ্যাকচুয়ালি, এখানে ঢোকার জন্য ওই সামনে অনেকগুলো স্টল আপনারা দেখতে পাচ্ছেন, স্টলগুলো সামনে রয়েছে। আর বিভিন্ন দোকানে আপনারা জুতো খুলে তারপরে এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে উপরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। এই প্যাকেটটা কিনেছি, এই প্যাকেটটা আমার কাছ থেকে 50 টাকা নিল,
তো এর ভিতরে নকুলদানা রয়েছে আর ছোলা বাদাম বাদাম নারকেল শুকনো এগুলো রয়েছে। দাম নিল পঞ্চাশ। ভাইয়া এই সব বড়া প্যাকেট কাজ দাম ক্যা ₹100 কা আর এক কিতনা গ্রাম কা হ্যায় 350 গ্রাম হ্যায় 1 কেজি ও 1 কেজি কা দাম ₹100 এই ইসকা দাম পড়েগা ₹50 মেন মন্দিরে যাওয়ার জন্য আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে এরকম লাইন আছে এরকম লাইনে আপনাদেরকে দাঁড়াতে হবে মেন মন্দিরে যাওয়ার জন্য এই মন্দিরের মনসা দেবীর দুটি মূর্তি রয়েছে একটি মূর্তির তিনটি মুখ এবং পাঁচটি বাহু রয়েছে এবং অন্য মূর্তিটির আটটি বাহু প্রতিটি অস্ত্র বহন করে হরিদ্বারের এই তিনটি শক্তিপীঠের মধ্যে মনসা দেবী অন্যতম অন্য দুটি হলেন চণ্ডী দেবী এবং মায়া দেবী এই তিনটি মন্দির মিলে একটি ত্রিভুজ তৈরি করে এটা বিশ্বাস করা হয় যে মনসা দেবী এবং চণ্ডী দেবী উভয়ে দেবী পার্বতীর দুটি রূপ এবং একে অপরের খুব কাছাকাছি এটিও বিশ্বাস করা হয় যে মনসা দেবী একটি শক্তি হিসাবে শিব থেকে উদ্ভূত হয়েছিল বন্ধুরা আপনারা এরকম সামনে পুজো দিয়ে তারপরে এরকম সিঁড়ি ধরে নিচে নামতে হবে তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমি যতটুকু পেরেছি ততটুকু দেখানোর চেষ্টা করেছি এবার নিচে আপনাদেরকে নামতে হবে আমাদের যে টিকিটটি সেই টিকিটটা রয়েছে প্যাকেজের টিকিট হ্যাঁ প্যাকেজের টিকিটে ₹414 করে পড়েছে তো ₹414 কী কী পাবেন সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমরা এখন যাব এই রোপওয়ে করে নিচে তারপরে ওখানে ওদের বাস সার্ভিস চালু আছে বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে চণ্ডী পাহাড় মন্দিরের সামনে তারপরে ওখান থেকে আবার রোপওয়েতে উঠে আমাদের যেতে হবে চণ্ডী পাহাড়ে আপনারা যখন টিকিট কাউন্টারে যাবেন তো আপনারা চেষ্টা করবেন মনসা পাহাড় চণ্ডী পাহাড় দুটোকে একসঙ্গে দেখার জন্য কেননা টিকিট কাউন্টারের মধ্যে সামনে এক নম্বর টিকিট কাউন্টার দু নম্বর টিকিট কাউন্টার পাশাপাশি দুটো রয়েছে তো এক নম্বর টিকিট কাউন্টারে যদি আপনারা যান ওখান থেকে আপনারা শুধু মনসা পাহাড় ঘুরতে চাইলে মনসা পাহাড় ঘুরতে চান টিকিট পেয়ে যাবেন যদি মনে করেন চণ্ডী পাহাড় শুধু ঘুরবেন তো চণ্ডী পাহাড়ের টিকিটটাও আপনারা ওখান থেকে পেয়ে যাবেন আর যদি মনে করেন যে আমরা মনসা পাহাড় চণ্ডী পাহাড় এই দুটো পাহাড়কেই একসঙ্গে ঘুরবো তাহলে কিন্তু আপনাদের টিকিটটি একটু কস্টলি পড়বে তার ভাড়া পড়বে ₹414 তার মানে আপনাদেরকে মনসা পাহাড়ের নিচ থেকে আপনাদের উপরে মনসা পাহাড় মন্দিরে নিয়ে আসবে আপনারা মনসা পাহাড়ের মন্দিরটি দেখলেন দেখা হয়ে যাওয়ার পর ওই একই টিকিটে আপনাদেরকে নিচে নিয়ে যাওয়া হবে নিচে নেমে আপনারা কিছুটা সামনে হেঁটে গেলেই ওখানে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আপনাদেরকে নিয়ে যাবে চণ্ডী পাহাড় মন্দিরের নিচে তারপরে ওখান থেকে আপনাদেরকে রোপওয়ে করে নিয়ে যাওয়া হবে চণ্ডী পাহাড় মন্দিরে ঠিক আছে আমি আপনাদেরকে টিকিটটা একবার দেখিয়ে দিচ্ছি যে ₹414 টিকিটটা নিয়েছে সেই টিকিটটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই হচ্ছে টিকিট হ্যাঁ তো আমরা টোটাল পাঁচজন রয়েছি তো আমাদের পাঁচজনের টিকিটের ভাড়া লেগেছে ₹2070 মানে ₹414 করে এক একজনের টিকিট পড়ছে আপনারা টিকিটটা একবার ভালো করে দেখে নিতে পারেন পাশেই রয়েছে এরকম দোকান যেখানে চা কফি জল ম্যাগি কচুরি ভাত সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি আসেন তো এইগুলো খেতে পারেন এখানে তো আমি নিয়েছি কচুরি আমি আপনাদের কচুরিটা দেখাচ্ছি এই হচ্ছে কচুরি আর এটা হচ্ছে তরকারি ₹40 করে নেয় এক প্লেট রোপওয়েগুলো এখন নিচ থেকে উপরে উঠছে মনসা পাহাড় মন্দিরে এগুলো উপরে উঠছে আর এই উপর থেকে এটা নিচে নামছে এই রাস্তাটা দেখুন নিচ থেকে আসছে এই রাস্তাটা এসে ঠিক এরকম উপর দিকে উঠে যাচ্ছে এই উপর দিকে কিছুটা যাওয়ার পরেই আপনারা সামনে ওই কচুরির দোকান বা চায়ের দোকান বাথরুম সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা মনসা মন্দির আমাদের দেখা হয়ে গেল এবার আমরা যাচ্ছি মনসা মন্দির থেকে নিচে নামার জন্য নিচে নেমে ওখান থেকে বাস সার্ভিস চালু আছে আমি প্যাকেজে করেছিলাম বলে আমার বাস সার্ভিসের টিকিটটি এই প্যাকেজের মধ্যেই রয়েছে যার টাকা ভাড়া পড়েছে আপনার ₹414 এই টিকিটের মধ্যেই আপনাদেরকে নিচের থেকে আবার চণ্ডী মন্দির নিয়ে যাবে মনসা মন্দির দেখা হয়ে যাওয়ার পর আমরা এবার যাচ্ছি নিচে উড়ান খাটোলাতে উড়ান খাটোলাতে নেমে কিছুটা দূর যাওয়ার পর সামনেই রয়েছে একটি বাস স্ট্যান্ড যেখান থেকে বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে চণ্ডী পাহাড় বা চণ্ডী মন্দিরের পথে
নেমে গেছি। রোপওয়ে থেকে নামার পথে দেখবেন এক্সিট ওয়ে, এখান থেকে নেমে ঠিক আপনার ডান হাতে এই রাস্তাটা সোজা চলে গেছে। আপনারা কিন্তু বাঁদিকে যাবেন না, ঠিক আছে, ডান দিকে যাবেন। এই রাস্তা ধরেই সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পরে ডান হাতে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই আপনারা একটি বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম কিছুটা হেঁটে আসার পরে আপনারা দেখতে পাবেন ওয়ে টু বাস স্ট্যান্ড। এই দেখছেন সিঁড়ি এখান থেকে উঠে গেছে উপরে, ভাববেন না কোনো শপিং মল বা কোনো কারুর বাড়িতে ঢুকে যাচ্ছে, এটাই উপরে যাওয়ার রাস্তা। চলুন তাহলে যাওয়া যাক। সিঁড়ি বেয়ে উপরে ওঠার পর দেখতে পারবেন এরকম অনেক লোক বসে রয়েছে তারা বাস ধরার জন্য। বন্ধুরা, এই জায়গাটাই হচ্ছে আপনার চণ্ডী মন্দির যাওয়ার বাস স্ট্যান্ড, এখানেই বাসগুলো এসে দাঁড়াবে। যদি আপনারা প্যাকেজ ট্যুর করেন তো প্যাকেজ ট্যুরের বাসটা আপনাদের এখানে এসে দাঁড়াবে, এখান থেকেই আপনারা বাস পাবেন। আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি বাস স্ট্যান্ডটা, যেখানটা যে জায়গাটাতে রয়েছে, মানে বুথটা রয়েছে যেখানে ওদের স্টাফরা বসে রয়েছে, আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে সেই জায়গা, এখানে এসে আপনাদের বসতে হবে, স্টে করতে হবে এই জায়গাতে। সামনেই রয়েছে আপনার টিকিট কাউন্টার, ওই ভাইলোক টিকিট কাটে, এদেরকে এসে আপনার টিকিটটা দেখাতে হবে। আর সোজা এই নিচের দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা ধরেই বাসটা যাবে সামনে। তাহলে বাস আসা অবধি তাহলে ওয়েট করা যাক, বাস আসলে বাসে উঠে আপনাদের সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা, বাসগুলো এরকমই হবে, আর আমি এখন বাসে বসে পড়েছি। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে বাস, এই বাসটা করেই আমরা যাবো এখন। বন্ধুরা, ফাইনালি এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে, যাচ্ছি চণ্ডী পাহাড়ের দিকে। বাস বাইপাসে উঠে গেছে, বাইপাস ধরে তারপরে যাবে চণ্ডী মন্দিরের দিকে। বন্ধুরা, বাস আপনাদের ঠিক এরম জায়গাতে নামিয়ে দেবে, যদি আপনারা প্যাকেজে আসেন তাহলে বাস আপনাদের এখানে নামাবে। এরপরে সামনে এই গেট থেকে আপনাদের সামনে বেরিয়ে ও পাশে একটা গেট আছে, গেটের সামনে গিয়ে ভিতরে ঢুকে যেতে হবে, ভিতরে গিয়ে আপনাদের যেতে হবে রোপওয়ের সামনে। চলুন তাহলে যাওয়া যাক। তো বন্ধুরা, এটাই হচ্ছে চণ্ডী মন্দিরের মেন গেট ঢোকার, এই চণ্ডী মন্দিরে ঢোকার মেন গেট। এটা এন্ট্রি গেট, আমি এখন ভেতরে ঢুকবো, চলুন যাওয়া যাক। বন্ধুরা, আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারেন, যে টিকিটের প্রাইসগুলো ওখানে লেখা আছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, ওখানে এসেও আপনারা টিকিটটা কেটে নিতে পারেন। এটা টিকিট কাউন্টার, আর ওখান থেকে আপনাদের চেকিং করে ভেতরে আসতে হবে, খুব কড়াকড়ি চেকিং।
তো বন্ধুরা চণ্ডী মন্দিরে আসার পরে আপনাদের এখান থেকে একটা টোকেন নাম্বার দেবে, মানে নাম্বারটা লিখে দেবে, আপনাদের যে টিকিটটা থাকবে ওই টিকিটের মধ্যেই আপনাদের নাম্বারটা লিখে দেবে। যেমন আমার নাম্বার লিখে দিয়েছে 273, এই দেখুন টিকিটের নাম্বার লিখে দিয়েছে 273। তো ওনারা ওখান থেকে মাইকে অ্যানাউন্স করে আপনাদের বলবে যে 273 আসুন, তখন আপনারা যাবেন 273 যারা নাম্বার আছে, তারপরে আপনাদের লাইন দিয়ে এরকম রোপওয়ে উঠতে হবে। যাচ্ছি চণ্ডী মন্দিরের দিকে। বন্ধুরা এই পাহাড়টা অনেক বড় এবং মনসা পাহাড়ের থেকে চণ্ডী পাহাড় অনেক উঁচুতে, যে কারণে রোপওয়ে উঠতে নামতে অনেকটা টাইম নেয়, আর নিচটা তো দেখলে ভয়ই লাগছে। বন্ধুরা এখন মনে হচ্ছে রোপওয়েতে কারেন্ট অফ হয়ে গেছে, যে কারণে এখানে অ্যানাউন্সমেন্ট করে বলছে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে রোপওয়েতে। দেখুন মাঝপথে দাঁড়িয়ে আছি আমরা, রোপওয়ে কিন্তু চলছে না। ওনারা মাইকে অ্যানাউন্স করে বলছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। হ্যাঁ ছেড়ে দিয়েছে, যাক কপালটা ভালো। হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ ছিল যে কারণের জন্য দাঁড় করিয়ে দিয়েছিল। তো আমরা পৌঁছে গেছি চণ্ডী দেবী মন্দিরে রোপওয়ে করে, এবার নামতে হবে। তো বন্ধুরা আমরা এখন ফাইনালি রোপওয়ে থেকে নেমে গেছি, এখন যাচ্ছি চণ্ডী মন্দিরের দিকে। এখান থেকে আপনাদের মন্দির রোপওয়ে থেকে নামাবে, নেমে এই রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে। যে দেখুন সামনে লেখা আছে টেম্পল দিস ওয়ে, এদিকে রাস্তা, এদিকে আপনাদের যেতে হবে। যে চণ্ডী দেবী মন্দির এদিকে, তো আমাদের এখন এইদিকে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ওই যে চণ্ডী মন্দির, চণ্ডী মাতা মন্দির। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি চণ্ডী মাতা মন্দিরের সামনে, এইটাই হচ্ছে চণ্ডী মাতা মন্দিরে ঢোকার মেন গেট। চলুন যাওয়া যাক ভিতরে। চারিদিকে রেলিং লাগানো আছে, রেলিং ঘুরে ঘুরে তারপরে মন্দিরে উঠতে হবে। এখন মন্দির অনেক ফাঁকা, কিন্তু কুম্ভমেলার সময় বা অন্যান্য টাইমে প্রচণ্ড ভিড় থাকে মন্দির। তো বন্ধুরা চণ্ডী মন্দির আমাদের দেখা হয়ে গেল, এবার রোপওয়ের সামনে যাই, রোপওয়ে করে নিচে নামি। তো বন্ধুরা আমরা এখন চণ্ডী মন্দির দেখা হয়ে যাওয়ার পর নিচে নেমে যাচ্ছি, রোপওয়ে রয়েছি। বন্ধুরা চণ্ডী মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল, আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং অন্যের কাছে আপনারা শেয়ার করতে পারেন। আর যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।